আমার সিরিয়াল ছিল না, প্রথমে মুনদিলি সিরিয়াল ছিল। মুনদিলি সিরিয়ালের সময় এখন আমরা তো একজনের গাড়ি আমাদের স্টেটার নেই, একজনের প্যাসেঞ্জার আর একজনের তুলে দিচ্ছি। এখন দুটো যাত্রী এসে তখন আমি ওই যাত্রী ঠেকিয়ে মুনদিলির গাড়িতে আমাদের সিরিয়ালের গাড়িতে তুলে দিয়েছি। আর ও সামনে ছিল কোন জায়গায়? এক মদনবাবুর মোড়ে, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ এবার ও হচ্ছে গা সামনে ছিল ওর, আমি বলুনি চলে যা, কি হচ্ছে যাত্রী তুলিস নিয়ে কিছুই নাই। ও দেখছি গাড়ি ভুং ভাং করছে, ওই যাত্রী উঠা দেখে ও ধর গরম গরমে গরমে গাড়িটা আনতে চলে গেছে সুয়াডাঙ্গে। মুনদিলু চলে গেছে পরে ও আমার সিরিয়াল, পরে আমি গাড়ি ফিরিয়ে আমি হচ্ছে সিরিয়ালে আমার গাড়ির চার পাঁচটা প্যাসেঞ্জার হয়েছে, তখন আমি সুয়াডাঙ্গায় গিয়েছি। তারপরে বড় বাজার পর্যন্ত গিয়েছি, বড় বাজার থেকে চলে আসছি। আসার পরে একাডি টাউন ফুটবল মাঠের ওখানে তিনটে প্যাসেঞ্জার থাকে, তিনটে প্যাসেঞ্জারে আমি বলি কোথায় যাবেন আপনারা, বলছে মুন্সিগঞ্জ, আমি বলছি হোটেল। এবার ওখান থেকে টাউন ফুটবল মাঠের ওখান থেকে তুলে নিয়ে চলে আসছি। এবার আমি স্ট্যান্ডে অনেক গাড়ি সাজানো রয়েছে, আস্তে আস্তে আসছি, আরও আমার দেখে বলছে হ্যাঁ গাড়িটা নেই গাড়িটা। আমি বলছি যে গাড়ি তো আমি শুনুই আসছি, আরও দৌড়ে দৌড়ে এসে আমার চাবি কেড়ে নিয়েছে। আমি বলছি ভাই আমার চাবিটা কেড়ে নিলেন কেন? বলছে তুই হচ্ছে এখানে দাঁড়ালি কেন? আমি বলছি ভাই আমি তো দাঁড়াই না, আমি তো রানিংয়ে চলে যাচ্ছি, আমি টানতে বলছেন। আরও পড়াম পড়াম করে আমার দুটো ঘুষি বেঁধে দিয়েছে। ওর নাম হচ্ছে গা কালু, কালু আমি বিশ্বাস চাচ্ছি আমার বিনি অন্যতে মারলো কেন? আমরা এত লোক চলাফেরা করি, সবার কাছ থেকে তো দুটো যাত্রী নেয়, তিনটে যাত্রী নেয়, এ নাই সে নাই, সবাই তো আমরা এইভাবে চলাফেরা করি, কিন্তু সে আমার বিনি অন্যতে মারলো কেন? মারলো আমি তো আজকে 10-12 বছর রোডে, আর ও যেভাবে আমার মা মাতাল তুলে গাইল দিয়েছে, আমার গাড়ি ভেঙে ফেলতে চাইছে যে তোর মারে সিটে ফেলবো হেন তেন, ছাত্র তোরা অনেক কিছু করেছে। পরে পরে আমার তো কোনো দোষ নেই, আমি ওখান থেকে যাত্রীও তুলিনি এবং কারো যাত্রীও ডাকিনি। ও আমার বিনি অন্যায় থেকে এসে আমি পরে আমিও না, আমি এখানে এসে আমি ওখানে আমি কোনো বিশ্বাস চাইনি, ওখানে বিশ্বাস চাইনি। আমি এখানে সভাপতি সেক্রেটারি আছে, আমরা একসাথে চলাফেরা করি, আমি এদের কাছে বলেছি আমার মেরেছে, আমি এর বিশ্বাস চাই, আমার বিনি অন্যায় মেরেছে। আমরা চলি দুটো প্যাসেঞ্জার কারো তিনটে প্যাসেঞ্জার দিয়েই দিই, কিন্তু তার সাথে তো আমার কোনো কথা হয়নি, সে আমার মারলো কেন? আচ্ছা আপনার আইনের আশ্রয় নিয়েছেন? জি আমি আইনের আশ্রয় নিয়েছি। মামলা করেছেন? মামলা করা হয়নি, চেয়ারম্যানের কাছে আমি আবেদন করেছি, এখন চেয়ারম্যান যেটা বিচার করে আমি সেটাই মেনে নেব। এখন এই যে আপনারা গাড়ি আটকাছেন, এটা জন দুর্ভোগ, এটা আমাদের, আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান বলেছে যে সোনার গাড়ি তোমরা আটকে দাও। চেয়ারম্যান কোন চেয়ারম্যান? সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই বলেছে সোনার গাড়ি দুটো একটা আটকে দাও। জানিয়েছে আমি আইন আসলে আইনি যেটা ফয়সলা দেয় সেই ফয়সলা তাছাড়া তো আমি কিছু বলতে পারবো না। পার্কে ওনে আসে বিনা অপরাধে মারিছে, মারার পরে আমি সর্বপ্রথম আমার 10টা ড্রাইভার আমার কাছে এসে বলিয়েছে যে ভাই এই ব্যাপার আমার এলো, 10 ড্রাইভার ছিল, এরপরে এসে বললো ভাই এই ব্যাপার আমাদের এইভাবে মারলো। তো আমি যে অপরাধটা কার বলছে আমার কোনো অপরাধ নেই, শুনলাম বিস্তারিত শোনার পর বললাম যে ওর ওর যে মারিস ওরই অপরাধ। তখন আমি তখন বললাম যে এটা তো বিরাটি ব্যাপার, তাহলে আমাদের তো প্রতিনিধি আছে তার কাছে জানাতে হবে। চেয়ারম্যানের কাছে জানালাম যে ভাই এরম এরম ঘটনা, তো এটা কি 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 করা যায় যে এইভাবে মারলো? তো বললো তাহলে তার ধরে আগে গাছে টাঙাও। আমি সে আসবে কি আসবে না, কি আসাবি সে কোন পাবো কি পাবো না, সেটা যদি নাও আসতে।